জিও কোম্পানির তরফ থেকে এলো বিরাট বড় ঘোষণা, মাত্র 149 টাকায় নতুন জিও কানেকশন। নতুন অফার আনলো জিও। জয় শ্রীরাম বিতর্কের মাঝেই হলদিয়ায় মোদির মুখে এবার রাম কার্ড। বিজেপি ক্ষমতায় আসলে কৃষকদের বিরাট প্রাপ্তিযোগ, বকেয়া টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে কৃষকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন। বাসের টিকিট এবার আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে করতে পারবেন অনলাইনে বুক, রইল আপনাদের জন্য বিস্তারিত। এছাড়াও কেন্দ্রের নতুন নিয়মে বাতিল হতে চলেছে পুরনো গাড়িগুলো, আপনার বাড়িতেও পুরনো গাড়ি থাকলে অবশ্যই জানতে হবে কেন্দ্রের নতুন নিয়মটি। অপরদিকে উত্তরাখণ্ডে তুষারধস, উদ্ধার 10 জনের মৃতদেহ, সাহায্যে নামল সেনা এবং বায়ুসেনা। ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিরাট বড় সুখবর, ড্রাইভিং লাইসেন্সের জন্য এবার থেকে আর দিতে হবে না টেস্ট। নতুন নিয়ম নিয়ে সাধারণের মতামত জানতে চাইল কেন্দ্রীয় সরকার। ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং সর্বশেষে থাকবে আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার খবর। এতক্ষণ জানলাম আজকের বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো, এখন জানবো আজকে 10টি বড় খবর বিস্তারিতভাবে। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের খবর দেখে আপনারা উপকৃত হলে একটি লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন, এবং আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো খবরগুলো আপনি দেখতে পারবেন প্রত্যেক দিন সবার প্রথমে। উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধস, উদ্ধার 10 জনের মৃতদেহ, সাহায্যে নামল সেনা এবং বায়ুসেনা। উত্তরাখণ্ডের চামোলি জেলায় তপোবন রেনি এলাকায় হিমবাহ ভেঙে গেল, কাছেই ছিল যোশীমঠ, তার জেরেই তুষারের ধস, নদীর হরপা বান এসে ভাসল একের পর এক গ্রাম, নিখোঁজ প্রায় 150 জন, আশঙ্কা তাদের মধ্যে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। উদ্ধার কাজে ইতিমধ্যেই নেমেছে সেনা এবং বায়ুসেনা। ঋষিগঙ্গা নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল, এই ধসের কারণে ভেঙেছে সেই বাঁধ, তার জেরে ঋষিগঙ্গা, ধৌলিগঙ্গা, অলকানন্দ নদীর জলস্তর প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, বন্যা শুরু হয়ে গিয়েছে, এর ফলে আশেপাশের গ্রাম ভেসে যাচ্ছে। প্রকল্পে কাজ করছিলেন 40-50 জন শ্রমিক, তাদের বেশিরভাগই আর বেঁচে নেই বলে আশঙ্কা প্রশাসনের। যোশীমঠে ইন্দো টিবেটান বর্ডার ফোর্সের ঘাঁটি রয়েছে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর NDRF ডিরেক্টর জেনারেল SN প্রধান জানালেন, দেরাদুন থেকে NDRF এর একটি দল দ্রুত যোশীমঠে পৌঁছেছে, দিল্লি থেকে আরেকটি দল উড়ে আসছে সেখানে। ভারতীয় সেনার 6টি কলাম, প্রায় 600 জওয়ান ইতিমধ্যে বিপর্যয়স্থলে পৌঁছে গিয়েছে, চপারে চেপে উদ্ধার কাজও শুরু হয়েছে। এজন্য 3টি চপার, 2টি MiG-17 বিমান ইতিমধ্যে ব্যবহার করা শুরু হয়ে গেছে, 2টো মেডিকেল টিম এবং রিঙ্গি গ্রাম থেকে ইঞ্জিনিয়ারিং টিম পাঠানো হয়েছে সেখানে। কেন্দ্রের নতুন নীতিতে বাতিল হতে চলেছে পুরনো গাড়ি, জানবো বিস্তারিত, জানাবো আপনাদেরকে সমস্ত তথ্য। এবারের বাজেট অধিবেশনে পুরনো গাড়ি বাতিলের নতুন নীতি আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শেষ কয়েক বছর ধরেই গাড়ি বাজার মন্দার মুখে পড়েছে, পুরনো গাড়ি বাতিল হলে বাড়বে নতুন গাড়ির বিক্রি, আবার বাতিল গাড়ির মালিক নতুন গাড়ি কিনতে গেলেও নীতি অনুযায়ী কিছু সুযোগ সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। কেন্দ্রীয় MSME সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি যানবাহন বাতিল সংক্রান্ত নীতির কয়েকটি মূল বিষয় প্রকাশ করেছেন, এক নজরে দেখে নেব সেই বিষয়গুলো। নির্দিষ্ট বয়সের পুরনো গাড়ি স্বাস্থ্য পরীক্ষায় পাস না করলে সেটি সম্পূর্ণ বাতিল করা হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই নিয়মটি 20 বছরের জন্য হলেও বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা হবে 15 বছর। নতুন নীতিতে আগামী বছরগুলিতে ভারতীয় অটোমোবাইল শিল্পের টার্ন ওভারকে 30% বাড়িয়ে তুলবে, যা চলতি বছরে 10 লক্ষ কোটিতে পৌঁছবে। পুরনো এবং অত্যধিক দূষণ সৃষ্টিকারী যানবাহনগুলো বাতিল করার পরে নতুন গাড়ি কেনার সময় সরকারিভাবে বিশেষ সুবিধা দেওয়া হবে। মন্ত্রী এছাড়াও জানিয়েছেন গ্রিন ট্যাক্স এবং অন্যান্য শুল্ক রয়েছে, এমন গাড়িগুলোর কঠোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। PPP
মোডের অধীনে স্বয়ংক্রিয় স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে এবং গাড়ি বাতিলের এই কেন্দ্রগুলোর জন্য বেসরকারি অংশীদার সংস্থা এবং রাজ্য সরকারগুলোকে সাহায্য করা হবে। স্বয়ংক্রিয় পরীক্ষায় পাশ করতে ব্যর্থ যানবাহন চালালে বিশাল জরিমানা, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন এই নীতির ফলে জ্বালানি বাঁচবে, দূষণ কমবে, বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলেরও সাশ্রয় হবে। নীতি বাস্তবায়িত হলে 10,000 কোটি টাকার বিনিয়োগ আসবে, কমপক্ষে 50,000 কর্মসংস্থানও হবে। মন্ত্রীর মতে নীতি কার্যকর হওয়ার পরে প্রায় 1 কোটি পুরনো গাড়ি বাতিল হয়ে যাবে। খুব শীঘ্রই নতুন নীতির বিস্তারিত বিবরণ প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছেন, যে সকল ব্যবসায়িক গাড়ি রয়েছে যেগুলোর বয়স 15 বছর, সেগুলোকে কিন্তু এই নীতিতে বাতিলের আওতায় ফেলা হবে, এবং যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে সেক্ষেত্রে কিন্তু 20 বছরের পুরনো গাড়িগুলোকে নিয়ম অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরে এই পরীক্ষায় পাস না করলে কিন্তু বাতিল করা হবে, এবং যারা তারপরে নতুন গাড়ি কিনবেন সেক্ষেত্রে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু সুযোগ সুবিধা দেবে কেন্দ্রীয় সরকার। বিজেপি ক্ষমতায় আসলেই বাংলার কৃষক ভাইদের জন্য বিরাট প্রাপ্তি যোগ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। মিটিয়ে দেওয়া হবে বকেয়া টাকা, সরাসরি পৌঁছে যাবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু পশ্চিমবঙ্গে বলে নয়, দেশ জুড়ে কোটি কোটি কৃষক রয়েছেন। ভোটের রাজনীতিতে বরাবর কৃষকদের একটা বড় ভূমিকা থাকে, তাই দেখা গিয়েছে রাজ্য বা কেন্দ্র দুই সরকার সবসময় কৃষকদের স্বার্থের কথা তুলে ধরে তাদের বিশেষ বার্তা দিতে চায়। কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরোধিতা করে দিল্লিতে টানা বিক্ষোভ চালাচ্ছেন কৃষক ভাইয়েরা। এই পরিস্থিতিতে মাত্র কয়েক ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সফরে এসে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার যে কিষাণ সম্মান নিধি চালু করেছে সেটি এতদিন রাজ্যে রূপায়িত করেনি রাজ্যের তৃণমূল সরকার, কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই প্রকল্পে রাজ্যে চালু করতে তাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কৃষকের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠায়নি কেন্দ্রের কাছে, তাই কেন্দ্রের টাকা কীভাবে দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই প্রশ্ন বহুদিন ধরে তুলেছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। সবথেকে বড় কথা, এতদিন ধরে কেন্দ্রীয় সরকার প্রত্যেক কৃষককে বছরে 6,000 টাকা করে দিচ্ছে এই কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে। এই সমস্ত বিষয়ে তুলে ধরে প্রধানমন্ত্রী রবিবার হলদিয়ার সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে, ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসার পর সাথে সাথেই ক্যাবিনেট বৈঠকে প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনা হবে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন এতদিন যে টাকাটা কৃষক ভাইরা পাননি কেন্দ্রের কাছ থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে, সেই বকেয়া টাকা অর্থাৎ কৃষক সম্মান নিধি প্রকল্পের বকেয়া টাকা পর্যন্ত রাজ্যের বাংলার কৃষকদের মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন, কৃষক সম্মান নিধি প্রকল্প কিন্তু বহুদিন আগেই চালু হয়েছে অন্য রাজ্যগুলোতে, আমাদের রাজ্যে চালু হয়নি। ফলে কিন্তু এখানে নরেন্দ্র মোদী জানালেন, যদি ক্ষমতায় আসে বিজেপি সরকার তাহলে সাথে সাথেই বকেয়া টাকা যেগুলো ছিল সেই সমস্ত টাকা এবং প্রত্যেক বছর 6,000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। আপনারা যারা যারা এখনও ড্রাইভিং লাইসেন্স তৈরি করেননি, করতে চান, বিরাট বড় সুখবর জানাচ্ছি আপনাদেরকে। ড্রাইভিং লাইসেন্সের জন্য এবার থেকে আর দিতে হবে না টেস্ট। তো চলুন জানাবো আপনাদেরকে বিস্তারিত। ড্রাইভিং লাইসেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে আপনার কিন্তু এখন প্রচুর পরিমাণে জরিমানার ফাঁদে পড়তে হতে পারে। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স মেলাও আজকের দিনে একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে যখন থেকে সরকার অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করা শুরু করেছে, তখন থেকেই সমস্যা কিছুটা হলেও কমেছে। এমন পরিস্থিতিতে সরকার জনগণের সমস্যা বিবেচনা করে ড্রাইভিং লাইসেন্স তৈরির নিয়ম আরও সহজ করে দিতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নিয়ম যে চালু হয়েছে, সেই নিয়ম অনুযায়ী এখন ড্রাইভিং লাইসেন্স পেতে আপনাকে আরটিও অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। আপনি যদি পরীক্ষায় ব্যর্থ হন, তবে কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স আপনাকে কিন্তু দেওয়া হয় না। এমন পরিস্থিতিতে অনেক আবেদনের লাইসেন্সের ফর্ম বাতিল হয়ে যায়, ফলে অনেকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স পায় না। সব কিছু ঠিকঠাক থাকলে সড়ক পরিবহন মন্ত্রক আগামী দিনে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রকে স্বীকৃতি দিতে চলেছে। যারা ওই ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলোতে ড্রাইভিং শিখবেন, তাদের লাইসেন্স কোনো পরীক্ষা ছাড়াই করা হবে এবার থেকে। এজন্য পরিবহন মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে সাধারণ মানুষের পরামর্শ চাওয়া হয়েছে।
আপনিও যদি আপনার পরামর্শ দিতে চান তাহলে সড়ক পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটে পরামর্শ দিয়ে আসতে পারেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই বিধি কার্যকর করার পরে সরকার ড্রাইভিং সেন্টারগুলোর জন্য কিছু বিধি তৈরি করবে। যেসব ড্রাইভিং সেন্টারগুলো সরকারের দেওয়া নিয়মগুলো অনুসরণ করবে কেবলমাত্র সেই কেন্দ্রগুলি সরকার স্বীকৃতি দেবে এবং কেবলমাত্র সেসব ড্রাইভিং সেই সকল ড্রাইভিং সেন্টারগুলো বা স্কুলগুলোই কেবলমাত্র ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবে। তো বুঝতেই পারছেন এবার থেকে যারা যারা ড্রাইভিং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা গাড়ি চালানো বা ড্রাইভিং শিখবেন তাদেরকে কিন্তু সেখান থেকেই দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স। আরটিও অফিসে গিয়ে আপনাকে কিন্তু আর ড্রাইভিংয়ের টেস্ট দিতে হবে না। মাত্র 149 টাকায় নতুন কানেকশন জিওর, নতুন অফার নিয়ে আবার হাজির জিও। তো চলুন আপনাদেরকে জানাবো। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী 2020 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর টানা এই 4 মাস নতুন গ্রাহক বাড়ানোর পরিসংখ্যানে জিওকে পিছনে ফেলে দিয়েছে এয়ারটেল। যার পরে এবার মুকেশ আম্বানি টেলিকম সংস্থা নতুন কানেকশনের ক্ষেত্রে একেবারে নতুন অফার নিয়ে হাজির হলো। সম্প্রতি জিওর নতুন কানেকশন দেওয়ার ক্ষেত্রে মাত্র 149 টাকায় একটি FRC অর্থাৎ প্রথম রিচার্জ নিয়ে এসেছে, যে কারণে এখন গ্রাহকদের নতুন কানেকশন নেওয়ার জন্য এই 149 টাকা ছাড়া আর কোনো বাড়তি খরচ করতে হচ্ছে না। তো বুঝতেই পারছেন নতুন সিম যদি নিতে চান জিওর, মাত্র 149 টাকা দিলেই আপনি কিন্তু FRC মেরেই সেই নতুন জিওর কানেকশন নিতে পারবেন। অর্থাৎ আগে যেখানে নতুন কানেকশন নেওয়ার ক্ষেত্রে আলাদা করে প্রাইম 99 টাকার প্রাইম রিচার্জ করতে হতো, বাধ্যতামূলক ছিল যেটা, সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে সংস্থার তরফ থেকে। তবে তা কেবল 149 টাকার জন্যই প্রযোজ্য বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। এই 149 টাকার নতুন কানেকশানে কি কি পাবেন আপনি জানাবো। 149 টাকায় পাওয়া যাচ্ছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা, পাশাপাশি প্রত্যেক দিন 1 GB করে ডেটা, প্রত্যেক দিন 100টি করে SMS, আনলিমিটেড জিও টিউনস। এই নতুন কানেকশানের ভ্যালিডিটি 24 দিন। জানা গিয়েছে সংস্থার তরফ থেকে এই অফার দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য। পাশাপাশি সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়েছে এই অফার চলাকালীন যে সমস্ত গ্রাহকেরা নতুন কানেকশন নেবেন তাদের আর ভবিষ্যতে কোনোদিন প্রাইম মেম্বারশিপ হওয়ার জন্য 99 টাকা রিচার্জ করতে হবে না। বাসের টিকিট এবার IRCTC-র ওয়েবসাইটে, রইল নয়া পরিষেবার খুঁটিনাটি। অনায়াসে ট্রেন এবং বিমানের টিকিট সাধারণ যাত্রীদের হাতে তুলে দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যেই IRCTC। আর এবার তারা নিজেদের পরিধি বাড়িয়ে নতুন বছরের শুরুতেই বাসের টিকিট দেওয়ার মতো নয়া পরিষেবা চালু করলো। IRCTC-র তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো গত 29 জানুয়ারি থেকে তারা অনলাইনে বাসের টিকিট প্রদান করা শুরু করেছে। এই পরিষেবা প্রদানের জন্য তারা 50,000-এর বেশি সরকারি বেসরকারি বাস পরিবহন সংস্থার সাথে গাঁট ছাড়া বেঁধেছে। দেশের 22টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে তারা এই তাদের পরিষেবা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। IRCTC-র ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুক করতে পারবেন এবার আপনারা। IRCTC-র ওয়েবসাইট থেকে বাসের টিকিট বুক করার জন্য আপনাদের IRCTC-র ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যাত্রীরা কোথা থেকে কোথায় যাবেন তা বেছে নেওয়ার অপশন রয়েছে। নির্দিষ্ট জায়গা থেকে গন্তব্য এবং যাত্রার দিন বেছে নেওয়ার পর যাত্রীর সামনে উপলব্ধ থাকা বাসের তালিকা চলে আসবে। বাসের তালিকার পাশাপাশি আপনাদের জানিয়ে দেওয়া হবে কত রয়েছে ভাড়া। এরপর যাত্রীরা নিজেদের পছন্দ মতো বেছে নিতে পারবেন এবং সেই বাসের পছন্দ মতো সিটও বেছে নিতে পারবেন অনলাইনে। এরপর অনলাইনে পেমেন্টের মাধ্যমে বাসের টিকিট বুক করে নিতে পারবেন। বুকিংয়ের বিস্তারিত বিবরণ যাত্রীর মোবাইল নম্বর ইমেলে পাঠিয়ে দেবে IRCTC। জয় শ্রীরাম বিতর্কের আবহে হলদিয়ায় মোদির মুখে এবার রাম কার্ড। ফুটবলের উপমা টানলেন মোদি, তার মধ্যেই থাকলো রামের ইঙ্গিত। হলদিয়ায় জনসভায় নরেন্দ্র মোদি বললেন তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে বাংলা। ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম বিতর্কের আবহে মোদির রাম কার্ড নয়া মাত্রা পেল বলেই মনে করা হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মোদির সামনে বক্তব্য রাখতে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক আসন থেকে জয় শ্রীরাম ধ্বনির প্রতিবাদে ভাষণ দেননি সেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। জানিয়ে দিয়েছিলেন সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে ভাষণ দেবেন না তিনি। এই ঘটনার এক পক্ষকাল পর হলদিয়ায় জনসভা করলেন নরেন্দ্র মোদি। বললেন ফুটবল ভালোবাসে বাংলা, আর তাই ফুটবলের ভাষায় বলতে চাই একের পর এক ফাউল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস।
অপশাসনের বিরোধীদের উপরে হামলা হিংসা দুর্নীতি বাংলার মানুষদের টাকা লোপাটের ফাউল করেছে তৃণমূল কংগ্রেস সব দেখছেন মানুষ জানালেন প্রধানমন্ত্রী শীঘ্রই তৃণমূলকে রামকার দেখাতে চলেছে বাংলা এমনটাও এদিন বক্তব্যে জানিয়েছেন নরেন্দ্র মোদী গত লোকসভা ভোটেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল জয় শ্রীরাম খোদ প্রধানমন্ত্রী এসে বলেছিলেন সবাইকে বলছি জয় শ্রীরাম দিদিকেও জয় শ্রীরাম এদিন জয় শ্রীরাম মোদীর মুখে শোনা যায়নি তবে ফুটবলের রূপক টানলেও লাল কার্ডের বদলে রাম কার্ডে কি ইঙ্গিত দিলেন মোদী সর্বশেষে জানাবো কেমন থাকবে রাজ্যের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে এখনই কিন্তু শীত বিদায় নিচ্ছে না রাজ্য থেকে সোমবার থেকে কিন্তু বুধবার পর্যন্ত ফের একটা ছোট্ট ইনিংস খেলবে শীত অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে বঙ্গে বুধবারের পর থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা আজকে বিদায় নিচ্ছি এখানেই আগামীকাল ফিরে আসবো আপনাদের মাঝে নতুন নতুন খবর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন অসংখ্য ধন্যবাদ।